নমস্কার বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে নতুন হলেও অনেক পুরনো একটা হিস্ট্রিক্যাল ভিডিও, যেটা আমি সিডিতে রাইট করে রেখেছিলাম। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ক্যামেরা দিয়ে ভিডিওটা তোলা হয়েছিল, সেই জন্যই এরকম অনেক পুরনো দিনের 1992 ভিডিও এটা। আর এটা হচ্ছে আমার জামাইবাবু, যে নিচে চেয়ারে বসে রয়েছে, আর আমি এক্ষুনি আসলাম খাটের উপরে লাফ মেরে উঠেছি। ওটা হচ্ছে, তো আমার জামাইবাবু গানের তালে তালে খুব মাথা দোলাচ্ছে আর হাত পাত নাড়াচ্ছে, তাই দেখে দেখে আমিও জামাইবাবুকে নকল করছি। আমার বয়স তখন অনেক কম ছিল, তখন আমি কলেজে সবে ভর্তি হয়েছি ক্লাস ইলেভেনে। তো সেই সময়কার এই ভিডিওটা আপনারা দেখেই আমার চেহারা বুঝতে পারছেন যে আমি তখন কত ছোট ছিলাম। তো এই আর কি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এবার আমার বাবার এন্ট্রি হচ্ছে। এই যে আমার বাবা, তখন বাবা কত ইয়াং ছিল। আর ওই যে আমার মা, মা এখন আর এই দুনিয়াতে নেই, মা এখন স্বর্গবাসী। তো মা বাবা এ দুজনে এসছে, এসে এখন মা জামাইয়ের পাশে বসছে। এই যে মা খুব ক্যামেরা সাই আছে মায়ের। তো যাই হোক, জামাইকে দেখে একটু উদ্বুস্ত হয়ে গিয়ে ক্যামেরার সামনে গিয়ে বসছে, আর বাবা এই যে
দুজনের এক পাশে বাবা আর এক পাশে মা, এই মাঝখানে জামাই, আর দুপাশে মা বাবা, আর মাঝখানে জামাই, আর এই যে আমার বড় দিদি এসে আমার পাশে বসলো, এটা হচ্ছে আমার বড় দিদির হাজবেন্ড। তো ওই আমার দিদি এসছে, দিদিকে এখন ডাকছে জামাইবাবু। তো মা সরে গেল আর বাবাও বসে আছে, বাবা তখন কত সুন্দর ছিল, একদম ইয়াং দেখতে, গুরু দত্তের মতন দেখতে ছিল আমার বাবাকে, আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোনো দিনের হিরো। এই আমার মেজো বোন এসছে, মেজো দিদি। তো আমাদের আর একটা বোন বাকি আছে, সে এখানে এখনও তার এন্ট্রি হয়নি। এই দিদি এসে বসলো জামাইবাবুর পাশে, মেজো দিদির পাশে এসে বড় দিদি বসলো, আর আমি পেছনে ওই যে বসে আছি দিদি জামাইবাবুর পাশে। তো এখন আমি নেমে যাচ্ছি, আমার মেজো দিদি এসেছে। আর এই যদি ভালো লাগে, এই যে মা, জামাইবাবু, বড় দিদি আর মেজো দিদি। তো মা এখন আর এই দুনিয়াতে নেই, মা স্বর্গবাসী এখন। তো মাকে অনেক দিন পরে মায়ের জীবন্ত ছবি দেখে খুব ভালো লাগছে, পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো মায়ের হাসিটা খুব সুন্দর ছিল, সরল সাদা সিধে ছিল আমার মা, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার মেজো দিদি, আর ওই উপরে বসে আছে ও হচ্ছে বড় দিদি, আর এটা জামাইবাবু। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আমাদের ফ্যামিলি হিস্ট্রিক্যাল ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা।